রাজধানী ঢাকার পান্থপথের ড্রিক গ্যালারিতে চলছে কার্টুনে বিদ্রোহ নামে ব্যতিক্রমী এক প্রদর্শনী। বাংলাদেশ কার্টুনিস্ট অ্যাসোসিয়েশন ড্রিক ও ইয়ার্কির সহযোগিতায় আয়োজন করা হয় ভিন্নধর্মী এই প্রদর্শনীর। কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার পদত্যাগের এক দফা দাবিতে ছাত্রজনতার গণ অভ্যুত্থানে সামাজিক মাধ্যমে সক্রিয় ছিলেন কার্টুনিস্টরা। প্রতিবাদের ভাষা হিসেবে ব্যঙ্গাত্মক কার্টুনকে ব্যবহার করেছেন তারা। কখনো আবার বিপ্লবের স্মরণীয় মুহূর্তগুলো তাদের তুলির আঁচড়ে পেয়েছে অমরত্ব। এই আয়োজনটা সেটা আসলে ক্ষুদ্র এই সমন্বয়কারীদের জন্য, যারা আন্দোলন করেছিল তাদের যে বিষয়গুলো সত্যটাকে সামনে আনার জন্য, সাধারণ মানুষের বিষয়গুলোকে সামনে তুলে আনার জন্য এবং সত্যিটাকে সামনে আনার জন্য অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য এই কার্টুনগুলো আঁকা হয়েছে, যেটা নাম হচ্ছে কার্টুনে বিদ্রোহ। কার্টুন দিয়ে বিদ্রোহ করা, সবাইকে সত্যটা সামনে এনে দেখানো এবং সবাইকে বলা যে কী উচিত, কী অনুচিত, কী আছে, কী নেই এবং সত্যটাকে সুন্দরভাবে মোটা দাগে তুলে ধরা সকলের সামনে। সবাই আসলে এখন বর্তমানে সোশ্যাল মিডিয়াতে আমরা আঁকি, শেয়ার করি, অনেক পেজ রয়েছে যে পেজে আমরা ছোটোখাটো আর্টিস্ট আমাদের কার্টুনগুলোকে পোস্ট করি এবং বাকিরা দেখে। নেটওয়ার্কিংটা বলা চলে বর্তমান সময়ে খুবই ইজি। যখন জিনিসগুলো স্বাভাবিক হয়েছে, আন্দোলনগুলো স্বাভাবিক হয়েছে, আমাদের যে পেজগুলো রয়েছে আকান্তিস, কার্টুন পিপল কমিক্স, এখানে হচ্ছে কি এরকম একটা মুভমেন্টের মতো শুরু হয়েছে। তারা বলেছিল হ্যাশট্যাগ দিতে, হ্যাশট্যাগ হাসিনা গন এবং যা যা পোস্ট রয়েছে সেগুলো শেয়ার করতে। তো যেটা হয়েছে, আমরা যারা যেই জায়গা থেকে আমাদের পার্সোনাল প্রোফাইল এঁকেছি, পেজে এঁকেছি বা এই গ্রুপগুলোতে দিয়েছি, আমরা এই হ্যাশট্যাগুলো দিয়েছি এবং আমরা আমাদের কাজগুলো শেয়ার করছি। তারপরে যেটা হয়েছে যে যখন জিনিসগুলো স্বাভাবিক হয়েছে, আমাদের সকলেই আর্টিস্টগুলোকে একত্রিত করে এই আয়োজনটা করা হয়েছে। মত প্রকাশ ও প্রতিবাদের ভাষা হিসেবে প্রথিত যশারা যেমন এঁকেছেন, প্রাণ খুলে তাতে যোগ দিয়েছেন নবীন রাও। কেউ প্রকাশ করেছেন ব্যক্তিগত সোশ্যাল মিডিয়ায়, কেউ এঁকেছেন সংবাদ মাধ্যমের পাতায়, আবার কেউ বা নামে এঁকেছেন, কেউ বা বেনামে এঁকেছেন। অসংখ্য মানুষের শেয়ারে তা ছড়িয়ে পড়েছে অন্তর্জালে। আমরা লাস্ট 15 ইয়ার্সে সবচেয়ে বেশি যেটা মিস করছি সেটা হচ্ছে কার্টুন। কার্টুন আবার চলে আসছে এবং বিভিন্ন ভেরিয়েশনের কার্টুন আসতেছে, বিভিন্ন রকমের কার্টুন আসতেছে। আই হোপ এই আজকে যে শোটা, যে প্রদর্শনীটা হচ্ছে, এই প্রদর্শনীতে এই নতুন নতুন কার্টুনগুলো দেখে আরও নতুন নতুন কন্টেন্টের আইডিয়া পেয়ে যাবে কার্টুনিস্টরা বা যারা কার্টুন করে, এবং এই কার্টুনের যে একটা আপরাইজিং শুরু হয়ে গেল এটা যেন আর কখনো স্টপ না হয়। 82 জন কার্টুনিস্টের আঁকা প্রায় 175টি কার্টুনের সমারোহ হয়েছে এই প্রদর্শনীতে। ভিন্নধর্মী এই প্রদর্শনী উপভোগ করেছেন কার্টুন অনুরাগী ও অসংখ্য দর্শকরা। খুব ভালো লাগছে, মানুষের প্রতিবাদের ভাষা খুব সুন্দর হয়ে উঠে এসেছে এখানে। মানুষের নতুন করে স্বাধীনতা পেয়েছে, এই স্বাধীন বাংলাদেশে আবার নতুন স্বাধীনতা এসেছে, এটা আমার কাছে খুব ভালো লাগছে। 16 আগস্ট শুক্রবার থেকে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে 23 আগস্ট পর্যন্ত, প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত।